এই জায়গার নাম ভাঙাতোষখালী। ধামাখালীর রেস্ট হাউসের ঠিক পাশেই বিদ্যাধরী নদী, সেই নদী পেরোলেই চলে আসা যায় এইখানে। এই শান্ত মসজিদ লাগোয়া এলাকায় যারা বাস করেন, বেঁচে থাকার জন্য তাদের কিন্তু মুখোমুখি হতে হয় ভয়ঙ্করের। এখন সকাল, আষাঢ় মাসের আকাশ কিন্তু মোটামুটি নীল, শরৎকালের মতো সাদা মেঘ ভাসছে আকাশে, খেজুর গাছের ছায়ায় জমেছে রাজহাঁসের দল। কিন্তু সুন্দরবন এলাকার বাইরের চেহারাটা দেখে তার ভেতরের কথা এতটুকুও আঁচ করা যায় না। এই তুলোর মতো সাদা মেঘ যে কোনো সময় ভরে উঠবে বজ্রবিদ্যুতে, দাঁপিয়ে ফিরবে নদীর জলে, বাঘ যেভাবে গুঁড়ি মেরে হঠাৎ লাফিয়ে পড়ে তার শিকারের উপর। বুকে ঠোঁট গুজে এই সকালবেলাতেই দিব্যি দিবা নিদ্রা দিচ্ছে এক রাজহাঁস। মানুষ যেমন এদের তাড়া করে, ফাঁক পেলে এরাও মানুষকে তাড়া করতে ছাড়ে না। দিবা নিদ্রা দিচ্ছে রাজহাঁসের দল, আর তাদের পাহারা দিচ্ছে ছোট্ট এক মেয়ে। নদীর বাতাসে কাঁটা বাবলার পাতা কাঁপছে ঝিরিঝিরি। নিঝুম গ্রামের সবুজ জলে ভরা এই পুকুরের পাড় ছেড়ে এখন একটু এগিয়ে যাব আমরা। কোথায় যাব? যাব এক গল্পের খোঁজে, সুন্দরবনের গল্প। চলুন এগিয়ে যাওয়া যাক। পা চালিয়ে ছোট্ট এক মুদির দোকানে হাজির হয়েছি আমরা। এই যে মানুষটিকে আপনি দেখতে পাচ্ছেন, এর নাম মোহাম্মদ ইয়াদ আলী লস্কর। ভাঙাতোষখালীর জেলিয়াপাড়া অঞ্চলের লস্কর পাড়ার বাসিন্দা, বহুদিনের জঙ্গল চড়া মানুষ। ওর ঝুলিতে রয়েছে সুন্দরবনের হাজারো গল্প। সকালবেলার নীল আকাশ কোথায় হারিয়ে গেছে, আষাঢ় মেঘের ছায়া নেমেছে ভাঙাতোষখালীতে। বিদ্যাধরীর বুক থেকে বৃষ্টি ছুটে এলো নোনা মাটির গ্রামে। যেমন এসেছিল তেমনি হঠাৎ করে থেমেও গেল বৃষ্টি। আসুন এবার গা ছমছমে সুন্দরবনের গল্প শোনা যাক। হ্যাঁ, আমি জঙ্গলে ঢোকার পরে, যখন ঢুকছি, ঢোকার আগে আমার সামনে তিনজন লোক ওরা ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে আমি ওদের পিছনে পিছনে যাচ্ছি। যাওয়া অবস্থায় বাম সাইডে একটা হেতাল গাছের ঝাড়া, হেতাল গাছের ঝাড়ে শব্দ পেলাম, শব্দ পেয়ে আমার লক্ষ্য পড়ে গেল। লক্ষ্য পড়ে যাওয়ার পরে তখন আমি বাঘটাকে দেখতে পেলাম, রেডি হয়ে আমার উপরে ঝাঁপ দেওয়ার জন্য ও একদম চুপচাপ বসে আছে। আমার সামনে লোক বলে আমি ওই লোকটাকে ধাক্কা মেরে ফেলে দিলাম। ফেলে দিয়ে মনে করলাম আমি লাফ দিয়ে বেরিয়ে যাব, কিন্তু আমার সেই সুযোগ না দেওয়ার পরে বাঘটা আমার উপরে ঝাঁপ ধরে পড়ল। পড়ার পরে একটা হাত আমার বাম সাইডে মুখের উপরে পড়ল, দিল, আর একটা হাত আমার পিঠ চালে। তখন আমার চোখ মুখ অন্ধকার হয়ে গেল। অন্ধকার হয়ে যাওয়ার পরে তখন এই এক দু মিনিটের মধ্যে আমি স্বাভাবিক মানুষ হয়ে গেলাম। তখন আমার আর হুঁশ এসে গেল। হুঁশ হয়ে যাওয়ার পরে তখন দেখলাম বাঘটা আমার ঠেলে ঠেলে নিয়ে আসছে। আমার বাঁ হাতটা বাঘের গলায় এইভাবে আছে। তখন ঠেলে ঠেলে আনার পরে পিছনে একটা গাছ ছিল, গাছটা আমার পিঠের ছালে বেঁধে গেল। বেঁধে যাওয়ার পরে তখন আমি জোর পেলাম। জোর পেরে ওর তো সঙ্গে তখন ওই ও আসছে আমাকে কামড়াতে, কিন্তু আমি কামড়াতে দিচ্ছি না। এমত অবস্থা আমার জামাই ছিল, জামাই সে সাইড থেকে এসে ওই বাঘটাকে কুরুলি বাড়ি মারল। মারার পরে বাঘটা যখন আমাকে ছেড়ে দিল তখন আমি সঙ্গে সঙ্গে পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে আমার জামাই আমাকে ধরল। ধরার পরে আমি দেখলাম যে আমার গায়ে যা জামা কাপড় চোপড় যা ছিল একদম রক্তে তো সব লাল হয়ে ভিজে গেল। বৃষ্টি থেমেছে কিন্তু আকাশ এখনো ভারী হয়ে আছে, ভিজে নুয়ে আছে বাদল দিনের গাছপালা। ইয়াদ আলী সাহেবের দোকান ছেড়ে আমরা চলে এসেছি গ্রাম দেখতে। এমন কী বা আছে এই কাদামাখা গ্রামে, এর উত্তর এখন দেব না।
ছোট্ট করে এটুকু বলতে পারি, এই নদী নালার দেশে ক্রমাগত জল আর জল দেখতে দেখতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম, আর তাই এখন চোখ জুড়িয়ে নেওয়ার পালা। নীল মেঘ ঠেলে উঠেছে দিগন্তে, বৃষ্টির গন্ধ পেয়ে মাটির দিকে নেমে আসছে চিল, বর্ষা আসছে, জেগে উঠছে ভাঙা তুষখালি গ্রাম। এখন চুপ করে জলে ভিজবে নোনা মাটি, কানায় কানায় ভরে উঠবে ফসলের ক্ষেত, ভরা জলে সাঁতার দেবে চই চই হাঁস। এই হচ্ছে সুন্দরবন লাগোয়া গ্রাম আর তার মানুষজন। বিভিন্ন নদী মোহনায় অসংখ্য ছোট বড় দ্বীপের জলাভূমিতে ছড়িয়ে আছে সুন্দরবনের ম্যানগ্রোভ ফরেস্ট। এই এলাকায় বাঘের সঙ্গে ঘর করে মানুষ, গা ছমছমে জঙ্গল চোখ জুড়িয়ে দেয়, কিন্তু তার সঙ্গেই লুকিয়ে থাকে হাজারো বিপদের হাতছানি। জলে কুমির, ডাঙায় বাঘ, এই হলো সুন্দরবন অঞ্চল। তবে উপর থেকে দেখে বোঝার উপায় নেই, নতুন বর্ষার যে নীল মেঘ এক অপরূপ মায়ায় ভরে তুলেছে ভাঙা তুষখালি গ্রাম, খোলা নদীর বুকে এই মেঘের চেহারা আরেক রকম। সাইক্লোন, টাইফুন আর হারিকেন ঝড়ে ইতিমধ্যেই হারিয়ে গেছে এখানকার সুপারি ডাঙা, আগুনমারি আর লালখরা গ্রাম। তবুও এখানে টিকে আছে মানুষ, খেজুর গাছের ছায়া কাঁপা পুকুরের পারে, ভাঙা তুষখালির মতো অসংখ্য দ্বীপে। অনেক গল্প হলো, এবার এই শ্যাওলা ভরা পুকুরের পারে একটুখানি বিশ্রাম, তাকিয়ে দেখা দূরের আকাশ। বিদ্যাধরী নদী পার করে আমরা আবার ফিরে এসেছি ধামাখালিতে, আমাদের রেস্ট হাউসে। একটু আগের বৃষ্টিতে ভিজে সবুজ হয়ে আছে রেস্ট হাউসের বাগানের ঘাস। এই বাগানে ফুল আছে নানান রকম। চলুন এবার দুচোখ ভরে দেখি বৃষ্টি ভেজা ফুলের দল। বিদ্যাধরী নদীর ঠিক পাশেই এই রেস্ট হাউস। এলোমেলো ঘুরতে ঘুরতে দাঁড়িয়ে পড়েছি কাঁটা তারের বেড়ার সামনে। ভরা বর্ষার নদী বেয়ে ভেসে চলেছে একলা নৌকো, বেড়ানো মানেই তো তাই। রোজকার চাপে শুকিয়ে আসা বেঁচে থাকায় ফুটিয়ে তোলা বাদল দিনের কৃষ্ণচূড়া ফুলটি। বিকেল ফুরিয়ে আসছে একটু একটু করে, আজ আর কোথাও যাব না। বিদ্যাধরী নদীর বাতাস মাখা এই নিঝুম বাগানে বসে থাকব চুপ করে।